সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলার সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে। আমি মুস্তফা ফিরোজ। দর্শক, সরকার বিরোধী 7টি রাজনৈতিক দল একটি জোট বা মঞ্চ তারা গঠন করেছেন এবং সেই খবরটি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তো আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে সরকার বিরোধী নানান রকম জোট হবে, একক কোনো জোট হবে না। এর আগে আপনারা জানেন যে সরকার বিরোধী যে জোটটি ছিল সেটি হচ্ছে 20-দলীয় জোট বিএনপির নেতৃত্বে। তো এবারের যে এই আন্দোলনের প্রেক্ষাপটটা কিন্তু পাল্টে গেছে। এবার 20-দলীয় জোট নামক কোনো জোট হবে না। বিএনপির নেতৃত্বে হয়তো একটি ছোটোখাটো জোট হতেও পারে, নাও পারে, কিন্তু বিএনপি এবার বিভিন্ন জোটের একটা সমন্বয়কারী হিসেবে তারা কাজ করবে এবং সেভাবেই একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারণ আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম টানাপোড়ন আছে, বিশ্বাস অবিশ্বাস আছে। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে অনেক নেতার সাথে সরকারের একটি যোগসাজশ আছে, এই অভিযোগ রয়েছে। বিভিন্ন নেতা সরকারের এজেন্ট হিসেবে কাজ করে, সেই অভিযোগও আছে। ফলে নানান রকম কেওয়াস কনফিউশন তৈরি হতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের নির্বাচনের আগে হঠাৎ করেই বিকল্প ধারা বাংলাদেশের ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী এবং মাহিবি চৌধুরী হঠাৎ করে কিন্তু রণে ভঙ্গ দেন এবং যে অভিযোগ তারা করে পিসপা হলেন বা পিস টান দিলেন, সেটি কিন্তু সবাই বুঝতে পেরেছিল যে এটি একটি সাজানো বিষয়। অর্থাৎ যাতে একটা জোটবদ্ধ আন্দোলন বা ঐক্যফ্রন্টের যে কাঠামোটা, সেই কাঠামোটা যাতে দুর্বল হয়, হাস্যকর হয়, কার্যকর না হয়, সেই ব্যাপারে একটা এজেন্ডা নিয়ে কাজ করছিল কেউ কেউ। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই বদরুদ্দোজা চৌধুরী কিন্তু জোট থেকে বেরে হয়ে গেলেন এবং এর একটি কিন্তু প্রভাব কিন্তু পড়েছে। মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে ফ্রন্ট মানে খুব একটা বেশি কার্যকর না। তো এবারও যাতে সেই কাজটি না হয় বা কেউ করতে না পারে, সেই জন্য সবাইকে বলা হয়েছে যে আপনারা এক দফার আন্দোলনে যার যার অবস্থান থেকে আন্দোলন করেন। সেই এক দফাটা কি? এক দফা হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনটি হবে এবং এই দাবি আদায় করলে কিন্তু আসলে সবার জন্যই লাভজনক, বিশেষ করে বিএনপির জন্য সবচেয়ে বেশি লাভজনক। কারণ বিএনপি মনে করে যদি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা বিপুলভাবে জয়ী হবে। সুতরাং এই জয়ের এই ধারাটা বা তাদের বিশ্বাসটা যাতে নষ্ট না হয় এবং কেউ যাতে নষ্ট করতে না পারে, সেই কারণে তারা এবার কিন্তু জোটবদ্ধ আন্দোলনের ব্যাপারে খুব একটা আগ্রহী না। তারা বলেছে অন্যান্য যারা ছোটো ছোটো রাজনৈতিক দল আছে, যারা এককভাবে লড়াই করার, যাদের সাংগঠনিক ক্ষমতা কম, তারা জোটবদ্ধ। তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে একেবারেই সম্প্রতি যে গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানে, সেখানে 2 ঘন্টার একটি বৈঠক হয়। সেখানে জিএসডি অর্থাৎ আসম আব্দুর রাবের নেতৃত্বে জিএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের নেতৃত্বে নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়া এবং ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণসংহতি আন্দোলন জুনায়েদ সাকির নেতৃত্বে। তো তারা আবার এই যে জোটটি করেছে বা মঞ্চটি করেছে, তারা বিষয়টি কিন্তু এখনও ঠিক এটাই জোট মানে সেরকম কিন্তু বলতে চাচ্ছেন না। তারা মনে করছেন যে তারা একটা মঞ্চ হিসেবে একত্রিত হয়েছেন, এই মঞ্চে আরও অনেকে আসতে পারে এবং এখানে যতটুক জানা গেছে যে তাদের মধ্যে কেউ কেউ মনে করেন এই মঞ্চে বা এই জোটে কর্নেল অলির আসা উচিত, এই মঞ্চে কাদের সিদ্দিকীর আসা উচিত, অর্থাৎ আরও শক্তিটা বাড়ানোর লক্ষ্যে তারা কাজ শুরু করেছে। শেষ পর্যন্ত যদি কেউ নাও আসে তাহলে এই মঞ্চটাই জোট হিসেবে আবির্ভূত হবে। এবং পাশাপাশি অনেকেই ধারণা করছে যে বাম গণতান্ত্রিক একটি জোটও সামনে আবির্ভূত হবে, যেখানে সিপিবি, বাসদ সহ অন্যান্য বাম রাজনৈতিক দলগুলো থাকবে। এমনকি আরেকটি জোট হতে যাচ্ছে, সেটি হচ্ছে বিভিন্ন ইসলামী দলগুলো মিলে। জামাত ইসলামীর অবস্থানটা এখনও পরিষ্কার না। এখানে এই যে মঞ্চ, 7টি রাজনৈতিক দলের যে মঞ্চ, সেই মঞ্চের মধ্যে কেউ কেউ মনে করেন যে জামাত ইসলামীও এই মঞ্চে আসতে পারে, আবার সেটি নিয়ে দ্বিমত আছে, অস্পষ্টতা আছে। তবে এক দফার আন্দোলন, যেটি মূল কথা যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হইতে হবে,
আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন না, এই বিষয়টি পরিষ্কার। কিন্তু আরও অন্যান্য বিষয় কিন্তু এখনও অস্পষ্টতা রয়েছে, বিশেষ করে নির্দলীয় সরকার এটি এর মেয়াদ কতখানি হবে, এর নাম কী হবে, এটি কি জাতীয় সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকার নাকি নির্দলীয় নিরপেক্ষ সরকার, এসব নানান বিষয় নিয়ে কিন্তু এখনও মতভেদ আছে। কেউ কেউ মনে করছেন এর মেয়াদ 3 মাস হইতে হবে, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার অনেকে মনে করেন যে না, 2 মাস 3 মাস যথেষ্ট সময় না, 1 বছর বা 2 বছর মেয়াদি হতে হবে। আবার অনেকে যেটি মনে করছেন যে বিএনপি সম্প্রতি যে ইস্যুটা সামনে এসেছে যে নির্বাচনের পর জাতীয় সরকার, তো সুতরাং ওইটাতেও অনেকেই মনে করছেন যে সেটাই ভালো হবে। এখন যদি জাতীয় সরকার, নির্দলীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকার নানান রকম বিষয়গুলি যদি সামনে আসে তাহলে এটি আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে একটি জটিলতা তৈরি হবে। তো এইসব বিষয় কিন্তু এখনও পরিষ্কার হয়নি। শুধু একটি বিষয় পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না এবং তাদের দাবি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এখন এর পাশাপাশি আমরা দেখি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি আবার বক্তব্য রাখছেন যে দেখতে দেখতে 13 বছর আন্দোলন হবে কোন বছর, এরকম একটু কটাক্ষ করছেন, অর্থাৎ এখনও আন্দোলন গড়ে তুলতে পারছে না। অর্থাৎ এই সমস্ত কথাবার্তাটার অর্থটা হলো যে বিরোধী যেই দলগুলোকে তার যে মনোবলটাকে একটু দুর্বল করা এবং মানুষের সামনে এটি হালকা করে তোলা, স্বাভাবিকভাবে এটি রাজনৈতিক পক্ষ এটা চাইবেই। এখন এটাও সত্য যে এই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আসম আব্দুর রব, কর্নেল ওলি, তারপর জাফরুল্লাহ চৌধুরী, তারপর রেজা কিবরিয়া, মাহমুদ রহমান মান্না, এই যে যারা আন্দোলনের যে বড় বড় নেতা আছে বিরোধী পক্ষের বিএনপির বাইরে, তাদের মধ্যে নানান ইস্যুতে মতভেদ আছে, তাদের ব্যক্তিত্বের সংঘাত আছে, কে হবে মূল নেতা সেটি নিয়েও একটা অস্পষ্টতা আছে। কিন্তু সব মিলিয়ে যদি জোটবদ্ধ একটি রূপ আস্তে আস্তে সামনে আবির্ভূত হয়, এবং সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি এখানে কীভাবে এই বিভিন্ন জোটগুলোর সঙ্গে লিয়াজো মেনটেন করবে বা একটি কী বলে লিয়াজো কমিটি গঠনের মধ্য দিয়ে, স্টিয়ারিং কমিটি গঠনের মধ্য দিয়ে তারা কীভাবে পরিচালনা করবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখন বিএনপির মধ্যেও কিছু সমস্যা আছে, বিএনপির মধ্যেও টানাপোড়েন আছে, বিশেষ করে অনেকে মনে করেন যে লন্ডনে বসে তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এটা সঠিক না, এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একটি বিষয় কিন্তু সবার কাছে পরিষ্কার, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন না, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এই ইস্যুটাকে সামনে এনে ঈদের পরেই ধারণা করা হচ্ছে যে বিভিন্ন জোট বা দলগুলির সঙ্গে সমন্বয় করে একটি ঐক্যবদ্ধ বা যুগপৎ একটি আন্দোলন সামনে গড়ে তোলা হবে। এখন অপেক্ষা যে ঈদের পর সবগুলো কাজগুলি তারা কীভাবে এগোতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।